আমরা অখিল ভারতীয় অধিবক্তা পরিষদ থেকে, আমি নর্থ ইস্টার্ন জোনাল আয়াম প্রমুখ, এবং আমার সঙ্গে আছেন আমাদের ত্রিপুরা প্রদেশের জয়েন্ট সেক্রেটারি আছেন, অফিস সেক্রেটারি আছেন, ট্রেজারার আছেন, আমাদের যে প্রেসিডেন্ট উনি এখন রাজ্যের বাইরে। তো আজকে ইমার্জেন্সি প্রেসমিটটা ডাকার একটা বিশেষ কারণ হলো, গতকালকে একটা বিভ্রান্তিমূলক একটা তথ্য দেওয়া হয়েছে সুব্রত রায়, যিনি আমাদের জেনারেল সেক্রেটারি, উনি একটা বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছেন কি যে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন ইলেকশনে আমাদের অখিল ভারতীয় অধিবক্তা পরিষদ থেকে চারজন প্রার্থী দেওয়া হয়েছে। প্রার্থীগুলির নাম কওয়া হয়েছে যে প্রণব আশিস মজুমদার, কোষাধ্যক্ষ অর্জুন আচার্যি, বর্ষা মজুমদার, অনুপম বৈদ্য। ইনফ্যাক্ট তারা আমাদের অখিল ভারতীয় অধিবক্তা পরিষদের মেম্বার না, এবং অখিল ভারতীয় অধিবক্তা পরিষদ বর্তমানে ভারতবর্ষের সর্ববৃহৎ অ্যাডভোকেট সংগঠন, এবং আমাদের কাজ হচ্ছে আমরা অ্যাডভোকেটদের উন্নয়ন নিয়ে কাজ করি, আমরা সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করি, ভারতবর্ষের কৃষ্টি কালচার রক্ষার্থে যে আইনগুলি প্রণয়ন করা দরকার এবং যে আইনগুলি অ্যামেন্ডমেন্ট করা দরকার, পরিবর্তন করা দরকার, সেগুলি নিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে প্রপোজাল দেওয়া, সেগুলি হলো আমাদের কাজ। ইলেকশনে পার্টিসিপেট করা বা রাজনৈতিক কর্মকাণ্ডে পার্টিসিপেট করা আমাদের কাজ না। সেই কারণে আমরা বিগত যে ইলেকশন গেল আমাদের ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন ইলেকশনে, সেইখানেও আমাদের যে ত্রিপুরা প্রদেশ এক্সিকিউটিভ বডি রেজলিউশন নিয়েই আমরা ডিক্লেয়ার করেছি যে আমরা কোনো পার্টিকুলার কোনো রাজনৈতিক সংগঠনকে আমরা অধিবক্তা পরিষদ থেকে সমর্থন করছি না। যদি অধিবক্তা পরিষদের কোনো মেম্বার ব্যক্তিগতভাবে কাউকে সাপোর্ট করেন, সেটা ওনার একান্ত ব্যক্তিগত, কিন্তু আমরা সাংগঠনিকভাবে কোনো অর্গানাইজেশনকে আমরা সাপোর্ট করছি না। একই রকমভাবে এবার যে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন ইলেকশন হচ্ছে, সেখানেও আমাদের একই ডিসিশন, এবং সেই ডিসিশন আমাদের সেন্ট্রাল কমিটি অর্থাৎ দিল্লি থেকেই আমাদের সেই নির্দেশিকা দিয়েছে, সেই নির্দেশ মোতাবেকই আমরা কাজ করছি। তো সেখানে গতকালকে যে জেনারেল সেক্রেটারি সুব্রত রায়, তিনি ত্রিপুরা প্রদেশের কোনো এক্সিকিউটিভ বডির কোনো মেম্বার প্রেসিডেন্ট কাউকে কোনো কিছু না জানিয়ে উনি ব্যক্তিগতভাবে উনি একটা বিবৃতি দিয়েছেন যে অধিবক্তা পরিষদ থেকে চারজন দাঁড় করিয়েছেন। তো সেইটা যখন স্টেটের যারা এক্সিকিউটিভ বডির যারা মেম্বার, যারা পোস্ট হোল্ডার, ওনারা সবাই জেনে সবাই বিভ্রান্তিতে পড়ে গেছেন, সবাই আমাকে জানালো, আমি নর্থ ইস্টার্ন জোনাল প্রমুখ হিসাবে আমাকে জানালো, আমি সঙ্গে সঙ্গে আমাদের সংযোজককে জানালাম, দিল্লিতে যোগাযোগ করলাম, তারপর জানা গেল যে দিল্লি এবং আমাদের নর্থ ইস্টার জোনের কেউ কিছুই জানেন না, আমাকেও কিছু জানানো হয়নি, না জেনেই এরকম উদ্ভট একটা খবর উনি প্রকাশ করে দিলেন সুব্রত রায়। তো সেটা আমি জানার সঙ্গে সঙ্গেই দিল্লিতে জানালাম, এবং সেখান থেকে জানিয়েছে যে ওনার এগেনস্টে সাংগঠনিকভাবে স্ট্রিক্ট অ্যাকশান নেওয়া হবে, এবং দু একদিনের মধ্যেই আমরা ওনাকে সুকজ করছি। উনি সংগঠন বিরোধী কাজ কেন করেছেন সংগঠনকে না জানিয়ে, সংগঠনের